আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে যদি আপনি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হন আর যদি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, তাহলে তো কোনো কথাই নেই, ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে 25 দিনের মধ্যে সম্পূর্ণ পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। তো দেখুন, আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের সাবজেক্ট আছে টোটাল 6টি। তো তার মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং রাইটিং, আর রয়েছে হিস্ট্রি লিটারেচার, মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এছাড়াও নন মেজর দুইটা সাবজেক্ট রয়েছে। তো আমরা দেখব কিভাবে 25 দিনের মধ্যে টোটাল এই 6টি সাবজেক্ট শেষ করতে পারে। তো দেখুন, ইন্ট্রোডাকশন টু ড্রামা আমাদের প্রথমেই রয়েছে। আমাদের এক্সামটাও কিন্তু এই ইন্ট্রোডাকশন টু ড্রামা এর প্রথমেই হবে, যেটা হবে হচ্ছে 2 তারিখে। তো দেখেন, এখানে কিন্তু টোটাল 5টা গল্প আছে। আমরা যারা ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি বা আগেও করছি, তারা জানি টোটাল 5টি ড্রামা রয়েছে এখানে। এর মধ্যে প্রথমে রয়েছে কিং অডিপাস। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই কিং অডিপাস দিয়েই সম্পূর্ণ ভিডিওটি, মানে রুটিনটি বুঝাবো কিভাবে আমরা এই সাবজেক্টটি টোটাল শেষ করতে পারি। তো দেখুন, আমাদের পরীক্ষায় আসে প্রথমত বিফ, তারপরে আসে শর্ট, আর এরপর আসে বট কোয়েশ্চেন। তো আমরা প্রথমে বিফের প্রিপারেশন নেব, এরপরে আমরা নেব বটের প্রিপারেশন। কারণ বটটা যদি আমরা একটু ভালো করে পড়ি, তাহলে আমাদের দেখা যাবে অনেকগুলো শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমরা লিখতে পারবো। তবে হ্যাঁ, যারা পূর্বে থেকেই ভালো প্রিপারেশন নিয়ে আসেন, তারা শর্ট দিয়েই বট লেখার চেষ্টা করবেন। আর যাদের মোটামুটি কম প্রিপারেশন আছে, তারা এখন বর্তমানে বটটা একটুকুনি ভালো বেশি করে পড়ে শর্টের অ্যান্সারটা করার চেষ্টা করবেন। তো দেখুন, আমরা যেভাবে খুব ইজিলি আমাদের 25 দিনের মধ্যে এই টোটাল সাবজেক্টটা শেষ করতে পারি, তো আমরা সুবিধার্থে প্রথমেই ইন্ট্রোডাকশন টু ড্রামাটা বেছে নিয়েছি, যার কিং অডিপাস দিয়ে আমি প্রথমে তো আপনাদেরকে বুঝাবো। তো দেখেন, কিং অডিপাসের যে বিফটা আছে, আপনারা যদি সম্পূর্ণ ভালো করে পড়তে লাগেন, তাহলে অনেক সময় লাগবে। কিন্তু মোটামুটিভাবে যদি পড়েন, তাহলে 4 আওয়ার কিন্তু এনাফ একটু মোটামুটি ভালোভাবে পড়ার জন্য। তো 4 আওয়ার পড়লেন, এবং বটের থেকে কমপক্ষে আপনি 2টা প্রশ্ন পড়বেন, আর 1টি প্রশ্ন পড়তে আপনার 3 ঘন্টা সময় লাগবে। তাহলে টোটাল আপনার সময় লাগবে হচ্ছে এখান 6 ঘন্টা। এরপরে শর্টের জন্য আপনি কমপক্ষে 3 ঘন্টা সময় নেবেন, আপনি 3 থেকে 4টা শর্ট প্রশ্ন পড়বেন। তাহলে কিন্তু আপনার টোটাল সময় লাগতেছে এখানে এই একটি গল্প পড়তে 13 ঘন্টা সময় লাগতেছে, অর্থাৎ একটি ড্রামা পড়তে আপনার 13 ঘন্টা সময় লাগতেছে। তাহলে এখানে আমরা দেখছি কি, টোটাল ড্রামা আছে 5টা, তাহলে 5টা ড্রামা কিন্তু আপনাকে 5 দিন লাগবে। অর্থাৎ আপনি কম একদিন, এখন তো অবশ্যই আপনাকে 13 ঘন্টা করে পড়তে হবে। তো তাহলে এই ড্রামার সাবজেক্টটি আপনারা কিন্তু 5 দিনে শেষ করে ফেলবেন। ড্রামার সাবজেক্টটি টোটাল 5 দিনে আপনারা শেষ করে ফেলবেন। একদিনে আপনারা এই 13-14 ঘন্টা যাই পড়েন, এই কিং অডিপাসটা শেষ করে পড়বেন। আমরা কিন্তু টাইম ডিস্ট্রিবিউশন করে দেখছি, এটা 13 ঘন্টাই এনাফ একটি এই কিং অডিপাসটা শেষ করার জন্য। তাহলে এরকম 5টি ড্রামা আছে, তার মানে আপনারা কিন্তু পাসাইলেই 5 দিনে এই ইন্ট্রোডাকশন টু ড্রামাটা শেষ করতে পারেন। ঠিক এভাবেই রয়েছে রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রি আপনারা ঠিক এই একই ভার সিস্টেমে পড়বেন, কি একই সিস্টেমে পড়বেন কি, যে এখানে 13 ঘন্টা সময় দিয়ে আপনারা প্রথমে বিফ 4 ঘন্টা, বট 6 ঘন্টা, শর্টে 3 ঘন্টা দিয়ে এইভাবে ঠিক 6 দিনের রোমান্টিক পোয়েট্রিটা শেষ করে দিয়ে ফেলবেন। কারণ কি, এখানে কিন্তু 6টা মানে সিলেক্টেড পোয়েম আছে, অর্থাৎ উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস টি কলোরিস, লর্ড বাইরন, পি বি শেলি, জন কিটস, টোটাল 6 জন কবির সিলেক্টেড পোয়েম আছে। আর এই 6 জন কবির সিলেক্টেড পোয়েম থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। তো দেখেন, আমাদের কিন্তু এই 6 দিনে এই রোমান্টিক পোয়েট্রিটা আমরা চাইলে শেষ করতে পারবো।
এরপরে রয়েছে দেখেন আমাদের অ্যাডভান্স রিডিং রিডিং অ্যান্ড রাইটিং। অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং যদি আপনারা শেষ করতে চান তাহলে দেখবেন যে আপনারা পার্ট ওয়ান আর পার্ট বিটা আপনারা একদিনে শেষ করবেন, আর পার্ট সিটা আপনারা একটু টাইম দিয়ে 2 দিনে শেষ করবেন। তাহলে টোটাল অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং শেষ করতে আপনাদের টোটাল লাগবে 3 দিন। এরপর আপনারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কথাই আসে, এটা একটু সবগুলো সাবজেক্ট থেকে ডিফিকাল্ট। তো হিস্ট্রি অব ইংলিশ লিটারেচার এটা কিন্তু সবগুলো সাবজেক্ট থেকে একটু একটু ডিফিকাল্ট। কেননা এখানে আমরা চা আমাদের অনেক বেশি বড় প্রশ্ন পড়তে হবে, শর্ট প্রশ্ন পড়তে হবে এবং বিপো পড়তে হবে। তো আমরা বিফের জন্য টোটালি আমরা এখানে বেছে নেব যে আমরা টোটালি হিস্ট্রি বিফটা পড়বো 20 আওয়ার, এবং 3টা বট মানে 15টা বট প্রশ্ন পড়বো আমরা। 15টা বট প্রশ্ন পড়তে কিন্তু আমাদের 3 ঘন্টা করে সময় দিলে লাগবে 45 আওয়ার, এমনকি বিফ মানে শর্ট পড়তে লাগবে আমাদের দেখা যাচ্ছে এখানে কমপক্ষে 20টা তো শর্ট পড়তেই হবে, তাহলে 20 আওয়ার শর্ট পড়তে লাগবে আমাদের। টোটাল 20 আওয়ার করে লাগলে কিন্তু এখানে দেখেন আমাদের চলে আসতেছে হচ্ছে 85 আওয়ার। তো 85 আওয়ারটা তার মানে আমরা কয়দিনে এটা শেষ করতে পারবো? আপনারা যদি একদিনে 14 ঘন্টা করে পড়েন তাহলে কিন্তু আপনারা দেখেন কয়দিন সময় লাগবে। আপনারা দেখেন 14 আওয়ার করে পড়তে, যার যাই হোক আমরা যদি 14 আওয়ার করে 7 দিনও পড়ি তাহলে কিন্তু 98 আওয়ার পড়তে পারে। তার মানে কি আমরা কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মাত্র 7 দিনেই কিন্তু আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারি। তো ভিউয়ার্স আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের ইন্ট্রোডাকশন টু ড্রামার জন্য লাগতেছে কয়দিন, ইন্ট্রোডাকশন টু ড্রামার জন্য লাগছে 5 দিন, পোয়েট্রির জন্য আমাদের লাগছে 6 দিন, এবং অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য লাগছে আমাদের 3 দিন, আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য আমাদের লাগছে হচ্ছে গেন 7 দিন। তো দেখেন নন মেজর যে 2টা আছে আপনারা যদি এখানে 2 দিন 2 দিন করে সময় দেন তাও কিন্তু এনাফ, মানে একটা যথেষ্ট মানে মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু এনাফ সময়। তো দেখেন আমাদের কি আমরা যদি হিসাব করি তাহলে কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে মাত্র 25 দিনে কিন্তু আমরা এই বইগুলো শেষ করতে পারি এবং বাদবাকি সময়টা আমরা রিভিশন দিতে পারি। তো আপনাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে যে আপনারা ঘরের মধ্যে মানে রুম ঘরের মধ্যে ঢুকে যাবেন এবং পড়ার টেবিলে মুখ গুজে বসে থাকবেন, প্রতিদিন 14 থেকে 15 আওয়ার পড়ার ট্রাই করবেন। 14-15 আওয়ার করে পড়াশোনা করলে আমার মনে হয় খুব ভালো প্রিপারেশন নিয়ে মোটামুটি খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। সো ভিউয়ার্স আমাদের আর তাছাড়াও যদি এই সকল ইন্ট্রোডাকশন টু ড্রামা পোয়েট্রি অ্যাডভান্স রিডিং রাইটিং কোনো সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন, এবং যে কোনো হেল্পের জন্য যে কোনো প্রশ্ন বা কবিতার সমস্যার জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই নেক্সট কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।